একাদশীর দিনে আমরা কিভাবে পাঁচমিশালি তরকারি দিয়ে একটা সবজি রান্না করি সেটাই করে দেখাবো। নমস্কার, বাঙালিয়ানা হিসেলে সবাইকে স্বাগতম। তো এইখানে আমি আমার ঘরে যা সবজি ছিল সবগুলোই নিয়েছি, ফুলকপি, বাঁধাকপি, কাঁচা কলা, তারপরে হচ্ছে লাউ, আলু, আর ফুলকপির ডাঁটাগুলো আমি ফেলে দিন এখানে ব্যবহার করেছি, তারপরে হচ্ছে লাউ শাকের ডাঁটা, এমনি নর্মালি যে ডাঁটা সেগুলো ব্যবহার করেছি। তো মোটামুটি ঘরে যা ছিল সবগুলো দিয়েই আমি হচ্ছে আজকে একটা তরকারি রান্না করব, একদম নিরামিষ, যেটা একাদশীর জন্য রান্না করা। তো এদিকে আমি অল্প একটু জল দিয়ে এটা হচ্ছে সবজিটা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর হচ্ছে এখানে আমি 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া ব্যবহার করেছি। এখানে কিন্তু অনেকগুলো সবজি, কড়াই ভরা, আমার নাড়তেই কষ্ট হচ্ছে যে এত পরিমাণ সবজি। তো এটাকে আমি হচ্ছে প্রথমে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিব। তো এখানে আমি বারবার নেড়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো নিচেরগুলো উপরেরগুলো ভালোভাবে সিদ্ধ হয়। আর এখানে 7-8টা কাঁচামরিচ দিয়েছি, এখানে আমি আর কোনো মরিচ ব্যবহার করব না, কাঁচামরিচেই এই তরকারিটা রান্না করব। তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে অনেকটাই, এই যে এবার হচ্ছে প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে, আমি এটা নামিয়ে ফেললাম। এখন হচ্ছে আসল রান্নায় চলে যাব। কড়াইতে হচ্ছে তেল দিয়ে দিলাম, আর এই তেলটা ব্যবহার করেছি আমি হচ্ছে সূর্যমুখী তেল, কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি, এগুলো আমাদের গাছের তেজপাতা। তো এরপরে দিয়ে দিলাম সাদা জিরা, তো সাদা জিরাটা হচ্ছে হতে একটু টাইম নেয় ভাজা। আর এখানে আসলে পাঁচমিশালি সবজির কথা বললেই আসে হচ্ছে পাঁচফোড়নের কথা, যেহেতু একাদশী আমি পাঁচফোড়ন ব্যবহার করতে পারবো না, তাই জিরা আর কালো জিরা দিয়েই এটা হচ্ছে রান্না করবো। এরপর কালো জিরা দিয়ে দিলাম, ফোড়নটাকে ভালো করে হতে দিব। এবার হচ্ছে ফোড়নটা হয়ে গেলে যখন একটা সুন্দর ঘ্রাণ বের হবে তখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সেই সবজিগুলো। তো আমি তেলের মধ্যে দিয়ে সবগুলো একবারে দিয়ে দিলাম, এবার হচ্ছে বার নেড়ে দিচ্ছি যাতে ফোড়নের সাথে সবজিগুলো ভালোভাবে মিশে যায়। তো এখন এর মধ্যে বেশি কিছু আমি ব্যবহার করতে পারবো না, দিয়ে দিয়েছি ভাজা ধনিয়া জিরার গুঁড়া, যেহেতু একাদশী সব কিছু খাওয়াও যায় না, এই জন্য হচ্ছে ধনিয়া জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। আর নামানোর আগে দিয়ে দিয়েছি হচ্ছে ধনিয়া পাতা কুচি। তো এগুলো ধনিয়া পাতা দেওয়ার পরে এটাকে হচ্ছে একদম হালকা আঁচে চুলার উপরে কিছুক্ষণ একটু রেখে দিয়েছি, আর যেটা না দিলেই নয় সবজির মধ্যে সেটা হচ্ছে একটু চিনি, এখানে আমি 1 চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি 4 চামচের। তো এই যে নামানোর পরে কিছুক্ষণ চুলার উপরে রেখে এটা হচ্ছে নামিয়ে ফেলবো। এই যে তৈরি হয়ে গেল মজার পাঁচমিশালি সবজি, যেটা একাদশীর দিনে এরকম একটা সবজি হলে আসলে আর কিছু লাগে না। এই তো তৈরি হয়ে গেছে। তো ভিডিওটা যদি আপনাদের একটুকু পছন্দ হয়ে থাকে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।